গঙ্গার জলে ডুবে গেল 10 বছরের এক শিশু। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমতিতার ইউসুফপুরের এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালে। পরিবার সূত্রে জানা যায়, এদিন সকাল 10:30 নাগাদ ওই শিশুটি গঙ্গার ওপারে নৌকোয় চেপে তার কাকাকে খাবার দিতে যায়। ফেরার পথে গঙ্গা পাড়ে নৌকো থেকে নামতে গিয়ে পড়ে যায় সে। খবর পেয়ে বাড়ির লোকজন, গ্রামের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের তৎপরতায় গঙ্গায় নেমে বাঁচানোর চেষ্টা করা হয়। কাজে গেছিলাম, যে ফোন করলো যে আপনার ছেলে ডুবে গেছে, যেহেতু আমি মানে শুনে আমি চলে আসছি বাড়ি। বাড়ি এসে দেখছি মানে সব বলা বলি করছে, ডুবে গেছে। খোঁজাখুঁজি করা হয়েছিল? খোঁজাখুঁজি হচ্ছে, এখনো পাওয়া যায়নি। পাওয়া যায় না, আপনার নাম যাচ্ছে না, মানে জায়গাটাতে আপনার মানে আর অনেক আগে ডুবেছে অন্য অন্যজন, জায়গাটা সবজন নাম কেউ চাইছে না, যা মানে শুনলাম আমি এসে। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃতের মা সহ আত্মীয় স্বজনেরা। গ্রামবাসীদের ঢল নামে ঘটনাস্থলে, শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। মোটামুটি ঘন্টাখানি হলো, আধ ঘন্টা হবে না, আধ ঘন্টা হবে, 11টার পর বললো কি ওখানে বেড়ে জাল ফেলানো যাবে না, হেঁটকে যাবে। আর বলছে আমারও বয়স হয়ে গেছে, এখন আমার নাম আর ওখানে সম্ভব হবে না, তো জাল দেওয়া অন্য জায়গায় হলে দেখে দিলাম, তো মাছের খোঁজা আছে, আমি ওখানে নামতে পারবো না। আমরা বললাম যে চেষ্টা করেন, তো বলছে যে ওখানে যে গোঁজ আছে, এত গোঁজ গাড়া আছে পাশে, ওই জন্য বললে যে ওখানে নামা সম্ভব হবে না, তো তোমরা ওখানে স্যারের জায়গায় থাকো, যে যে সময় লাস্টটা ডুবে সকাল থেকে বেলা গড়ালেও প্রশাসনিক ভাবে উদ্ধার কাজে কোনো তৎপরতা দেখা যায়নি বলেই ক্ষোভ উগড়ে দেন শিশুটির দিদা। এই প্রশাসন কাজ করে দিবে কি না দিবে সেটা জানো না, এবার আমার কাছে যদি কিছু শক্তি না থাকে তো প্রশাসন লিয়ে আমরা কাজ করব। আরো তো লোকজন ডুবা গেছে, কত লোকজন আসছে বলো, নিখোঁজ সন্তানকে চোখের দেখা দেখতে চেয়ে দিনভর অপেক্ষায় থাকে গোটা পরিবার।